হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। মানবদেহের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে রক্ত হল অন্যতম, যা দেহের সকল অংশে অক্সিজেন এবং সব ধরনের পুষ্টি উপাদান বয়ে নিয়ে যায়। দেহে রক্তের কোনো উপাদান কম থাকলে সুস্থভাবে বাঁচা সম্ভব নয়। রক্তে আসে লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা এবং প্লেটলেট। লাল রক্তকোষে আসে বিশেষ কিছু আয়রন কম্পাউন্ড, মেডিকেল টার্মে যাকে বলা হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রধান কাজ হল হৃৎপিণ্ড থেকে দেহের সব অঙ্গে অক্সিজেন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দেয়, যাতে তা নিঃশ্বাসের সঙ্গে দেহ থেকে বের হয়ে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেনের অভাবে দুর্বল হয়ে পড়ে, এর ফলে রক্তশূন্যতার মতো রোগও তৈরি হয়। আর এ থেকে বাঁচার উপায় হল হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় এমন কিছু খাবার খাওয়া, যেগুলি নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। তো আসুন জেনে নিন, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত প্রাণীজ প্রোটিন। সকল ধরনের লাল মাংস যেমন গরুর মাংস, খাসির মাংস এবং কলিজা আয়রনের সবথেকে ভালো উৎস। আয়রন হিমোগ্লোবিনের উপাদানের জন্য জরুরি। মুরগির মাংস লাল মাংস না হলেও তাও দেহকে বিশাল পরিমাণে আয়রন সরবরাহ করতে পারে। বন্ধুরা, সব ধরনের রসালো ফল যেমন আম, লেবু এবং কমলা ভিটামিন সির সবথেকে ভালো উৎস। আর দেহে আয়রন দ্রুত শুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবথেকে জরুরি, এর ফলে হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে। স্ট্রবেরি, আপেল, তরমুজ, পেয়ারা এবং বেদানাতেও প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। সামুদ্রিক খাদ্যে আয়রন এবং অন্যান্য খনিজ পুষ্টি উপাদান রয়েছে প্রচুর পরিমাণে। সুতরাং অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় সামুদ্রিক খাদ্য রাখা অবশ্যই উচিত। সয়াবিন, ছোলা এবং বিন জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে। সয়াবিন বর্তমানে সবজি ভোজীদের জন্য একটি জনপ্রিয় খাদ্য। এ থেকে সুস্বাদু সব ধরনের খাবার তৈরি হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুতগতিতে বাড়ায়। ফ্রেন্ডস, চাল, গম, বার্লি এবং ওটস রক্তশূন্যতায় আক্রান্ত রোগীদের জন্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার। এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেটসও সরবরাহ করে। লাল চাল বিশেষ করে সবয়সীদের জন্যই আয়রনের একটি সমৃদ্ধ উৎস বলে মানা হয়। প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন ও অন্যান্য খনিজ পুষ্টি এবং নানান ধরনের ভিটামিনের ঘাটতি মিটবে। আলু, ব্রোকলি, টমেটো, কুমড়ো এবং বিটরুট আয়রনের ঘাটতি মেটাতে সক্ষম। এছাড়া স্পিনাক মানে পালং শাক সহ অন্যান্য সবজিও বেশ আয়রন সমৃদ্ধ। বন্ধুরা, ডিম হলো একটি জনপ্রিয় খাদ্য, যাতে আসে উচ্চমাত্রার আয়রন এবং অন্যান্য পুষ্টি উপাদান। ডিমের হলুদ কুসুমে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ পুষ্টি এবং ভিটামিন, আর এই কারণেই দুর্বল লোকেদেরকে প্রতিদিন ডিম সিদ্ধ খেতে বলা হয়। কিশমিশ, অ্যাপ্রিকট এবং খেজুরে আসে প্রচুর আয়রন, ভিটামিন এবং আঁশ। এসব খাবার খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ে দ্রুত গতিতে। যে কোনো ধরনের বাদামই মানবদেহের জন্য উপকারী। আপনারা সবাই জানেন যে শিশুদের প্রিয় খাবার ডার্ক চকলেট, এতে প্রচুর পরিমাণে আয়রন আছে, আর এ কারণেই এমনকি ডাক্তাররাও ডার্ক চকলেট খেতে বলে থাকেন। এসবগুলো খাদ্যই দেহে আয়রনের ঘাটতি মিটিয়ে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ দ্রুতগতিতে বাড়ায়। সুতরাং নিয়মিতভাবে এই খাবারগুলি খেয়ে দেহে রক্তের পরিমাণ, জীবনশক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানলেন দেহে রক্ত কম থাকলে কীভাবে সেটিকে বাড়াবেন, কীভাবে রক্তের পরিমাণকে বাড়িয়ে তুলবেন, কীভাবে আপনি আপনার হিমোগ্লোবিনকে বাড়াবেন এবং সুস্থ থাকবেন। যেসব খাদ্যগুলির কথা আমি আপনাকে বললাম, সেই খাদ্যগুলি খাবার অবশ্যই চেষ্টা করুন। দাম নিয়ে মোটেও ভাববেন না। আপনার শরীর, আপনার স্বাস্থ্য, এটা ঠিক রাখার কর্তব্য আপনার নিজের।